এই ব্লগটা দু তিন মাস আগের। একটা এমার্জেন্সি কাজে গিয়েছিলাম হচ্ছে কুমিল্লাতে। তো কুমিল্লাতে যাওয়ার জন্য আমরা সকাল সকাল উঠেই একটা এসি বাসে উঠে যাই, আর সিটগুলো এমন ছিল। কুমিল্লাতে যেহেতু যেতে খুব একটা বেশি সময় লাগে না, সো ইট ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স ফর আস। মেঘনা সেতু দিয়ে সুন্দর করে যাচ্ছিলাম। এই সেতুটা আমার খুবই পছন্দের একটা সেতু, গেলেই খুবই ভালো লাগে। অ্যান্ড দেখেন সিনারিওটা কতটা সুন্দর ছিল, সো আমি এনজয় করতে করতে যাচ্ছিলাম। সানস্ক্রিন তো মাস্ট, বাট বেশিক্ষণ এসিতে থাকলে আমার স্কিন এত বেশি ড্রাই হয়ে যায়, সাথে আমার সবসময় ময়শ্চারাইজারও রাখতে হয়। তো আড়াই তিন ঘন্টার মধ্যে হচ্ছে আমরা কুমিল্লা শহরে পৌঁছে যাই। ডিজায়ার্ড হোটেলে রুম না পাওয়ায় অন্য একটা হোটেলে রুম নিয়েছিলাম। রুমটা হচ্ছে প্রাইস অনুযায়ী মোটামুটি বেশ ভালোই ছিল। আমরা এই পাশের একটা রুম পেয়েছিলাম, রুমটাতে এসি ছিল অ্যান্ড সব কিছু এসেন্সিয়াল জিনিসপত্র ছিল। সো উই আর কোয়াইট স্যাটিসফাইড, বিকজ এক রাতই তো থাকবো, বেশিক্ষণ তো আর থাকবো না। মোস্ট প্রবাবলি প্রাইস পড়েছিল হচ্ছে 2,500 টাকা। অ্যান্ড হিয়ার ইজ মি, চেঞ্জও করি নাই আর জামাকাপড়ও আনি নাই, বিকজ এক রাতই তো থাকবো। তো এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি কিছু জিনিসপত্র দিয়েছিল, ফ্রি টি কফি দেখলেই কেন জানি আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে কিছুক্ষণ চিলটিল করে রেস্ট টেস্ট নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, একবারে লাঞ্চ করার জন্য, বিকজ অনেকক্ষণ হয়ে গিয়েছিল, অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল। সো একবারে লাঞ্চ করার জন্য হচ্ছে বের হয়ে যাই। হোটেলের লিফ্টটা না আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, লিফট থেকে রাস্তাটা একদম সুন্দর করে দেখা যায়। তো তারপরে হোটেলের পাশে ছিল হচ্ছে ছন্দু হোটেল। পরে আমরা রিয়েলাইজ করলাম যে এই ছন্দু হোটেলটা হচ্ছে রিয়েল ছন্দু না, এটা হচ্ছে লাইক সেকেন্ড ব্রাঞ্চ অ্যান্ড অল দ্যাট। তো এগুলো হচ্ছে খাবার দাবার অর্ডার করেছি, একদম বাঙালি খাবার, বেসিক খাবার, গরু মাংস, খাসি মাংস, ভর্তা, ভাত, ভাজি, এই ধরনের খাবার দাবার অর্ডার করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ডের এই হোটেলের খাবার আবার খুবই পছন্দ, তো সে খুব খুশি খুশি মনে খাওয়া দাওয়া করছিল। তারপর হচ্ছে ওনাদের স্পেশাল যে পেঁয়াজের সালাদ, ওটা দিয়েছিল, ওটা অনেক মজা ছিল খেতে। আমরা দুজন এত মজা পেয়েছি যে প্রায় 2-3 প্লেটের মতো ভাত খেয়ে ফেলেছিলাম। তো এই জিনিসটা অনেক সময় হয়, হঠাৎ করে টেস্ট বাটের চেঞ্জ আসলে অনেক খেতে ভালো লাগে, সেটাই হয়েছিল। প্লাস মাংসটা কিন্তু অনেক সফট ছিল, অনেক টেস্টি ছিল। এত জম্পেশ খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু স্পেশাল দই খাওয়া তো মাস্ট, রাইট? সো এখানকার দইটা খেয়ে ফেললাম আমরা, অ্যান্ড দেন রুমে চলে গেলাম। রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম হচ্ছে আমরা আমাদের কাজের জন্য। আবিদের বেসিক্যালি একটা মিটিং ছিল, প্লাস এখানে ছোটো একটা প্রমোশনাল ওয়ার্কও ছিল, তো সেটার জন্যই হচ্ছে মেনলি গিয়েছিলাম। গিয়েছিলাম হচ্ছে ভিভাসিটি ফুড কোর্টে, এটা কিন্তু খুবই ফেমাস এখন কুমিল্লাতে, আর খুবই পশ ওয়েতেও বানানো হয়েছে। তো মেনলি হচ্ছে ট্যুর দি সাইক্লিস্টে যাওয়া হয়েছিল আমাদেরকে, দেন এখান থেকে খাবার দাবার অর্ডার করে আমরা পুরো পোর্শনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী শপ আছে। ঢাকা থেকেও কিন্তু অনেক নতুন নতুন শপ এখানে এসে জয়েন হয়েছে, যেটা একটা খুব ভালো পার্ট। আমার মতে শুধু ঢাকা কেন, অন্যান্য সব জেলাতেই কিন্তু ঢাকার সবগুলো ব্রাঞ্চ চলে আসা উচিত, সো দ্যাট সব এলাকার মানুষজন কিন্তু ভালো ভালো ফুড এক্সপিরিয়েন্স করতে পারে। সো দেখেন এখানকার যে স্মোকিং জোনটা, এই পোর্শনটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর একটা সিনারিও পাওয়া যায়। অ্যান্ড এখানে আমি ওয়েট করতেছিলাম, যদিও পেট ভরা ছিল, বাট স্টিল কাজ তো কাজেই, কাজের জন্য তো আসলে আসতেই হয়। দেন এখানে অনেক খাবার দাবার অর্ডার করেছিলাম অ্যান্ড সেগুলো চলে আসে খুব অল্প সময়ের মধ্যে, দেন আমরা এগুলোর প্রপার শ্যুটগুলো করে ফেলি। এই চকলেটের ড্রিঙ্কটা খেতে খুবই মজা ছিল, লিটারেলি এটা এখনও আমার মুখে লেগে আছে। সো আপনারা যদি যান ডেফিনেটলি এটা কিন্তু ট্রাই করতে পারেন। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বাসার দিকে, মানে হোটেলের দিকে। তো নেক্সট ভিডিওতে থাকছে যে আমরা আর কী কী এক্সপ্লোর করেছি।